সেই জন্য ডিজিটাল নিরাপত্তা আইনের টেকনিক্যাল নোট নিয়ে আগামী দুই সপ্তাহের মধ্যে পুনরায় অংশীজন বৈঠক হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আলোচনার ভিত্তিতে প্রয়োজন হলে ডিজিটাল নিরাপত্তা আইনের বিধি সংযুক্ত করা বা পরিবর্তন করার উদ্যোগ নেওয়ারও ইঙ্গিত দিয়েছেন তিনি। এই যে আমি অপব্যবহারের কথা বলছি, এগুলি দূর করতে কোনো বিধি দ্বারা সম্ভব হয় সেগুলি আমরা করব, অথবা আইনের সংশোধন যদি প্রয়োজন হয় তাহলে আইনের সংশোধন করব। কিন্তু এইটা আমাদের বোধহয় মেনে নিতে হবে, বা এইটা বোধহয় বাস্তব সত্য যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এর প্রয়োজনীয়তা আছে, এবং সারা পৃথিবীতে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট হয়তো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নামে নাই, বাট এইটা এইসব অপরাধ সাইবার ক্রাইম কমব্যাট করার জন্য, এইসব অপরাধকে কমব্যাট করার জন্য বিদ্যমান আছে। রোববার ঢাকা চেম্বার্স অফ ইন্ডাস্ট্রিজ ডিসিসিআই আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন ধারণা দিয়েছেন মন্ত্রী। বলেছেন, সাংবাদিকদের যাতে অহেতুক হয়রানি করা না হয় সে বিষয়ে কয়েকটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সাংবাদিকদেরকে অহেতুক যাতে হয়রানি না করা হয় সেই একটা পদ্ধতিও গ্রহণ করা হয়েছে। তৃতীয়ত যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি গত 14 মার্চ, আমি যদি ভুল না বলে থাকি, 14 মার্চ 2023 সালে আপনার সুধী সমাজের সাথে বসেছিলাম এবং সেখানে তাদের বক্তব্য শুনেছি, এবং তাদের বক্তব্য শোনার পরে তাদেরকে আমি বলেছি যে আমারও বক্তব্য আছে, সেগুলি শোনার কথা ছিল 30 মার্চ, কিন্তু এটা একটু স্থগিত করা হয়েছে, এবং এই আলোচনা হয়তো এপ্রিল মাসের মধ্য সময়ে হবে, এবং সেই সময় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, ডেটা প্রোটেকশন অ্যাক্ট, এবং ওনারা আরেকটা আইনের কথা বলেছেন, সেটা হচ্ছে যে এনজিওদের ভলেন্টারি ফান্ড এর ব্যাপারে, সেই সব ব্যাপার নিয়ে আলোচনা হবে। সেমিনারে বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে আরবিট্রেশন আইনের প্রয়োজনীয় সংস্কার শীর্ষক আলোচনায় অনুষ্ঠিত হয়। সেখানে আইনের অপব্যবহার এবং ত্রুটি সংশোধন নিয়েও বক্তব্য দেন মন্ত্রী। তবে সেই আলোচনা ছাপিয়ে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়েই সাংবাদিকদের নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে আইনমন্ত্রীকে। সেসব প্রশ্নের জবাবে তিনি বলেছেন, দেশে বিদেশে বা জাতিসংঘে নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে, ডিজিটাল নিরাপত্তা আইনের কিছু অপব্যবহার হয়েছিল সেটা আমরা স্বীকার করে এ বিষয়ে কি পরিবর্তন আনা যায় সেটি নিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের সঙ্গে আলোচনা করেছি, আলোচনা এখনো চলমান। সেখান থেকে একটি টেকনিক্যাল নোট এসেছে, আমরা সেটা নিয়ে আলোচনা পর্যালোচনা করছি। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের ব্যাপারে আমি আগেও যা বলেছি এখনো তা বলছি, সেটা হচ্ছে যে দেখেন, যখন এটার কিছু মিসইউজ এন্ড অ্যাবিউজ, আমি যেটাকে বলবো অপব্যবহার, সেটা হয়েছিল, সেটাকে আমরা স্বীকার করে এটার কি পরিবর্তন আনা যায়, সেই জন্য আমরা প্রথমে ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর হিউম্যান রাইটস অফিসের সাথে আলোচনায় রত, এখনও সেই আলোচনা চলছে, এবং সেখান থেকে একটা টেকনিক্যাল নোট এসছে, সেটা আমরা এক্সামিন করছি, খুঁটিয়ে দেখছি,